থাকবে। 2018 সালে আমি ভোট দিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম সকল ব্যালটই নৌকার সিল দেয়া। আমি একজন আইনের শিক্ষার্থী, সংবিধানের 122 নং অনুচ্ছেদে পড়েছি, ভোট দেয়া আমার অধিকার। আমি বললাম আমার ব্যালটটি আমাকে দিন। আওয়ামী লীগ নেতা বলল তোমার ভোট দেওয়ার দরকার নেই, তোমার ভোট না দিলেও চলবে, তোমাদের ভোট ছাড়াই বাংলাদেশ আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমি ভোট দিতে পারিনি। আজ যখন শুনলাম তরুণদের সমাবেশে, দেখে দেশের সকল তরুণরা সমবেত হয়েছে নিজেদের ভোট অধিকার রক্ষার জন্য, আমি ছুটে এসেছি, আমি আমার কথা বলতে ছুটে এসেছি। এ দেশের 4.5 কোটি তরুণের কাছে আমার অনুরোধ, আপনারা এক হন, আপনারা একমত হয়ে আরেকটি অধিকার আদায়ের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন এবং এই সরকারকে দেখিয়ে দিন এ দেশের সর্বময় ক্ষমতার একমাত্র মালিক জনগণ। জনগণ না চাইলে, জনগণের ভোট ছাড়া কিয়ামত কেন? একদিনও আপনি ক্ষমতায় থাকার শক্তি রাখেন না। আমি তরুণদের কাছে অনুরোধ করছি, শুধু তরুণ নয়, সকল শ্রেণী পেশার মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা অধিকার সচেতন হন, আপনারা ঝাঁপিয়ে পড়ুন আপনাদের অধিকারের জন্য। নিজের অধিকার নিজে না চাইলে কেউ আপনাকে অধিকার দিতে পারবে না। এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।